हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो बंधुरा, एखन आमी बांगला इंडस्ट्रीर दुखाना बड़ो बड़ो लेटेस्ट अपडेट देव। तो बेसी ना देरी करे भिडियोटा शुरू करा जाक। तो एकदम फास्ट जे खबर देव सेटा हलो जे मधुमिता सरकारेर कुलेर आचार मुभिर प्रथम 5 दिनेर बक्स अफिस कलेक्शन कत। तो कल के मंगलवार छिल, कल के जदि कथा बोली कल के किन्तु बेस किछु जायगाय भालो रकमेर पब्लिक देर भीड़ छिल। कल के बिकेल एवं रात्रेर कथा बोलछि, सकाले बा दुपुरे जे टाइमे शोगुलो सेगुलो किन्तु पब्लिक हले जाच्छे ना देखते, किन्तु रात्रेर दिके जे शोगुलो रयेछे कलकाता बोली बा कलकातार बाइरे कयेकटा माल्टिप्लेक्स सेखाने खूब भालो चलछे। आर सबथेके बड़ो कथा, আমি বেশ কিছু মাল্টিপ্লেক্সের সঙ্গে কথাবার্তা বললাম যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে। তো তারা বলল যে কুলের আচার কিন্তু দেখতে পাবলিক হলে আসছে, হয়তো সেই বেলা শুরুর মতন সেই লেভেলের মানে কালেকশন দেবে না, বা কিসমিসের মতন সেই লেভেলের মানে কালেকশন বা রানিং যে চলার একটা মানে পরিস্থিতি সেইটা হয়তো তৈরি করতে পারবে না কুলের আচার, কিন্তু বক্স অফিসে হিট এই তকমাটা কিন্তু পাবে, আর একটা ভালো রকমের কিন্তু কালেকশন মানে বক্স অফিস থেকে দেখিয়ে দিবে, এটা আমার বিশ্বাস। তো এখন অবধি যেটুকু খবর, প্রথম 5 দিনের বক্স অফিস কালেকশন যেটুকু দাঁড়াচ্ছে প্রায় ওই 32 থেকে 34 লাখ টাকার মতন, যেটা এক কথায় খুব ভালো কালেকশন হয়েছে, মানে খারাপ বলা যাবে না। আর তার থেকে বড় কথা, এই যে ফ্যামিলি ড্রামা বা এই যে যারা সিরিয়াল দেখতে ভালোবাসে, মানে যারা একটু মানে বাঙালিয়ানার সমাজের ঘরোয়া মানুষ, যারা ঘরের মধ্যে থেকে সিরিয়াল বা টেলিভিশনকে খুব ভালোবাসে বা সবসময় দেখতে আগ্রহী, তারা কিন্তু কুলের আচার বলি বা বেলা শুরু বলি বা টনিক বলি মানে হলে 3 বার 10 বার 50 বার দেখতে যাবে, এটুকু শিওর। তো সেক্ষেত্রে কুলের আচার কিন্তু ভালো কালেকশন করবে, এটা আমার একদম বিশ্বাস। তো এটা ছিল আমার প্রথম খবর। তো এরপর যে খবরটা দেব, সে খবরটা শোনার পর আপনারা পাগল হয়ে যাবেন, আপনারা রীতিমতো জামা খুলে নাচানাচি করতে শুরু করে দিবেন। তার কারণ হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি আর আমাদের বুম্বাদা, এই দুজন সুপারস্টার আবারও একসঙ্গে কাজ করতে চলেছে। কাছের মানুষ তো আসবে, কাছের মানুষের পর একটা বিগ বাজেট কমার্শিয়াল অ্যাকশন মুভিতে এই দুজন সুপারস্টার কাজ করবে। কে পরিচালক, কবে শ্যুটিং হবে, কী ধরনের গল্প, এগুলো কিছুই জানা যায়নি, তবে এটুকু শিওর এই দুজন সুপারস্টার কমার্শিয়াল মুভিতে কামব্যাক করতে চলেছে, যেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য দারুণ একটা সুখবর। যে দেব কী করতে পারে সেটা করে দেখিয়েবে, মানে সত্যি মানে কমার্শিয়াল মুভির দিক থেকে বক্স অফিসে সবথেকে বেশি সাকসেসফুল অভিনেতা দেব, যার রেকর্ড কিন্তু মানে হল মালিকদের মুখে মুখে শোনা যায়। বা দেব যেভাবে ইন্ডাস্ট্রিকে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছে সেইটা কিন্তু সে কোথায় গিয়ে আবার ফিরে আনতে চলেছে। যদি টনিক মানে 8 কোটি টাকা ব্যবসা করতে পারে, বক্স অফিস থেকে কথা বলছি, শুধু বক্স অফিস, তাহলে কমার্শিয়াল মুভি করলে কত টাকা কালেকশন দিবে, 15 থেকে 20 কোটি টাকা, জাস্ট অপেক্ষা। আবার তো শুধুমাত্র দেবদা নয়, থাকবে প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে মিস্টার ইন্ডাস্ট্রি বলা হয়। তার পাবলিক এখনও কালার্স বাংলাতে তার মানে সবুজ সাথী থেকে শুরু করে রাজু অ্যাঙ্কেল, স্নেহের প্রতিদান, এই সমস্ত সিনেমা দেখে টিআরপিকে 1 নম্বরে নিয়ে যায়। তো সেক্ষেত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি যেহেতু কমার্শিয়াল মুভিতে কামব্যাক, তো সেক্ষেত্রে কিন্তু বিগ বিগ বড় ইতিহাস, বড় রেকর্ড হতে চলেছে। তো দেখা যাক কেমন কী হয়, এখন আমাদের শুধু অপেক্ষা। তো এই দুটো ছিল আজকের লেটেস্ট আপডেট। তো আপনাদের কী বক্তব্য অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। বাই বাই।